দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ প্রতিদ্বন্দ্বিতার হবে বলে আশাবাদী সাকিব তামিম, বললেন ভারত পাকিস্তান সিরিজের ধারাবাহিকতা থাকলে ভালো ফলাফল সম্ভব। একটা দুইটা হারের কারণে যদি সবকিছু শেষ হয়ে যায় তাহলে তো হবে না, ওরাও বলতে পারবে না যে আমরা সিরিজ জিতে যাব, কারণ ওদেরকেও ভালো খেলতে হবে আমাদেরকেও ভালো খেলতে হবে। হোম কন্ডিশনের টাইগাররা শক্তিশালী মানছেন প্রোটিয়া অলরাউন্ডার রায়ান ম্যাকলারেন, জানালেন ডি ভিলিয়ার্সের অভাব পূরণে দক্ষিণ আফ্রিকার অন্য ক্রিকেটাররা প্রস্তুত। মাঠে গড়ালো অ্যাশেজের 69তম আসর, জো রুটের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিন শেষে ইংল্যান্ডের সংগ্রহ 7 উইকেটে 343 রান। বাংলাদেশ প্রিমিয়ার লিগে মোহামেডানের জয়রথ থামালো শেখ রাসেল, হাই ভোল্টেজ ম্যাচে সাদা কালোদের 2-1 গোলে হারিয়েছে বাংলার ব্লুজরা। নারী বিশ্বকাপের চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্রে চলছে উৎসব, লস অ্যাঞ্জেলসে মার্কিন ফুটবলারদের জমকালো সম্বর্ধনা। দেখছিলেন খেলার সময় শিরোনাম আর দেশ বিদেশের খেলাধুলার নানা খবর জানাতে আপনাদের সবাইকে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়ে স্বাগত জানাচ্ছি, আমি শান্ত বিশ্বাস। শুরুতে ক্রিকেটের খবর। ক্রিকেটের যে কোনো ফরম্যাটের চেয়ে ওয়ানডেতে নিজেদের শক্ত অবস্থানের কথা তুলে ধরলেন টাইগার ওপেনার তামিম ইকবাল। টি-20 সিরিজ হারলেও রঙিন পোশাকের ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়াইটা প্রতিদ্বন্দ্বিতা হবে বলেও জানান তামিম, এজন্য দলের স্পিনারদের জ্বলে ওঠা প্রয়োজন। তাছাড়া দক্ষিণ আফ্রিকার মতো দলের বিপক্ষে টাইগারদের শুধু বোলিং নয়, ব্যাটিং বিভাগও সমান গুরুত্ব দিয়ে নিজেদের প্রস্তুতির কথা জানিয়েছেন তিনি। এদিকে পাকিস্তান ভারতের সঙ্গে যে ক্রিকেট বাংলাদেশ খেলেছে তার ধারাবাহিকতা থাকলে ভালো ফলাফল সম্ভব বলেও মনে করেন এই ওপেনার। গেল 8 মাস ঘরের মাঠে ওয়ানডে সিরিজে হারতেই ভুলে বসেছিল বাংলাদেশ, যেখানে প্রাপ্তি হিসেবে ছিল জিম্বাবুয়ে ও পাকিস্তানকে হোয়াইট ওয়াশের স্মৃতি ও সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে সিরিজ জয়, যা ক্রিকেট বিশ্বে ওয়ানডে ফরম্যাটে টাইগারদের এক নতুন পরাশক্তিতে পরিণত করেছে। সেই ধারাবাহিকতায় এবার ঘরের মাটিতে 3 ম্যাচ ওয়ানডে সিরিজে মুখোমুখি হতে যাচ্ছে আফ্রিকান জায়ান্ট দক্ষিণ আফ্রিকার। তার জন্য হাথুরু সিংহের শিষ্যরা প্রস্তুতিও নিচ্ছেন পুরোদমে, যদিও বা এরই মধ্যে টি-20 সিরিজ খুইয়েছে অতিথিদের কাছে, তাই ওয়ানডে সিরিজে এর পুনরাবৃত্তি করতে রাজি নয় টিম বাংলাদেশ, কারণ ওয়ানডেতে এখন অনেক বেশি পরিণত টাইগাররা। টি-20 সিরিজ হার মানে সব হার নয়, লড়াই এখনো বাকি আছে, অন্তত টাইগার ওপেনার তামিমের এমনই মত। আমরা জানি যে ফরম্যাট আমরা সবচেয়ে স্ট্রং, ওই ফরম্যাটেই খেলা আসতেছে, আর ওয়ানডে যে জিনিসটা হলো যে আমরা বেশ কয়েকদিন ধরে খেলতেছি একটা ফরম্যাট যেটা আমরা খুব কমফোর্টেবল ফিল করি। একটা দুইটা হারের কারণে যদি সবকিছু শেষ হয়ে যায় তাহলে তো হবে না, বাট আমরা ওয়ানডের জন্য উই আর লুকিং ফরওয়ার্ড টু ইট। দক্ষিণ আফ্রিকা দলকে পেশাদার মানলেও প্রোটিয়া স্পিনারের চেয়ে টাইগার স্পিনারদেরই এগিয়ে রাখলেন তামিম। তাছাড়া ওয়ানডে স্কোয়াডে হার্ড হিটার ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স না থাকায় কিছুটা হলেও সুবিধা পাওয়ার কথা বললেন তিনি। আমি সবসময় এটা বিশ্বাস করব যে আমাদের স্পিনার ওদের স্পিনার চেয়ে এনিডে ভালো, যদি কম্পেয়ার করতে বলেন আমি আমাদের স্পিনার গুলো অ্যাট লিস্ট 5-6 গুণ আগে রাখি। ডি ভিলিয়ার্স এর মতো প্লেয়ার যদি একটা 11-এ না থাকে, আমি শিওর অপোনেন্টের যে কোনো, এটা বাংলাদেশ হোক অস্ট্রেলিয়া হোক, যে কোনো টিমের জন্য একটা প্লাস পয়েন্ট, এমন প্লেয়ার যে ধরেন একেই খেলাটা শেষ করে দিতে পারে। তবে যতটুকু সুবিধাই থাকুক না কেন, ভারত পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের ক্ষেত্রে যে কষ্ট করেছে টাইগাররা, সেটুকু করলে প্রোটিয়াদের বিপক্ষেও ইতিবাচক ফলাফল আসবে বলে মনে করেন এই টাইগার ওপেনার। আমরা পাকিস্তানকে অথবা ইন্ডিয়াকে যে হারাতে যে পরিমাণ আমাদের কষ্ট করা লাগছে অথবা যে পরিমাণ আমাদের কাজগুলো করা ঠিক করা লাগছে, যদি হারানো যায় তো এইভাবেই করে হারাইতে হবে, যে এদেরটা এক্সট্রা কোনো কিছু করতে হবে অথবা আরো ইজিলি এসে যাবে এরকম কোনো কিছু না। আই এম শিওর ওরাও বলতে পারবে না যে আমরা সিরিজ জিতে যাব, কারণ ওদেরকেও ভালো খেলতে হবে আমাদেরকেও ভালো খেলতে হবে। এদিকে আইসিসির নতুন নিয়মের প্রথম ম্যাচ বলে মানিয়ে নিতে খানিকটা সময় লাগবে বলেও জানান তামিম। জিততে পারি। নিয়ামতুল্লাহ বাবু, সময় সংবাদ, ঢাকা। দেশের মাটিতে সর্বশেষ 3টি সিরিজে খুবই সফল বাংলাদেশ ক্রিকেট দল, তবে আগের 3 প্রতিপক্ষের চেয়ে দক্ষিণ আফ্রিকা অনেক শক্তিশালী। প্রোটিয়াদের বিপক্ষে 3 ম্যাচ ওয়ানডে সিরিজকে সামনে রেখে এমনটা মন্তব্য করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। পাশাপাশি সফরকারীদের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয় নিয়েও আশাবাদী সাকিব। বুধবার এতিম শিশুদের নিয়ে আয়োজিত ইফতার অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এমনটাই বলেন এই টাইগার অলরাউন্ডার। পরপর 3টি ওয়ানডে সিরিজ জিতে দেশের ক্রিকেটের সাফল্যের ইতিহাস রচনা করেছে টাইগাররা। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং এমনকি মাশরাফিদের শরীরী ভাষায়ও ছিল বদলে যাওয়ার স্পষ্ট ছাপ।
কিন্তু সেই উজ্জীবিত বাংলাদেশ দলেই হঠাৎ ছন্দ পতনের আশঙ্কা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি টি টোয়েন্টিতে কোন রকম প্রতিরোধ ছাড়াই সিরিজ খুইয়েছে মাশরাফির দল। সব বিভাগেই বাংলাদেশের তুলনায় দক্ষিণ আফ্রিকা এগিয়ে থাকলেও ডুপ্লেসিদের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে হাথুরুসিংহের শিষ্যদের পারফরমেন্স হয়নি প্রত্যাশা অনুযায়ী। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার নিশ্চয়তা অথবা র্যাঙ্কিং ধরে রাখা, এসব জটিলতার মুখে তাই ওয়ানডে সিরিজের আগে প্রশ্ন উঠছে অনেক। তবে বিচলিত নন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। শক্তিশালী আমলাদের বিপক্ষে তাই সিরিজ জয়ও সম্ভব বলে মনে করেন এই টাইগার। আমরা যতগুলো অপোনেন্ট ফেস করছি আমার কাছে মনে হয় এটা বেস্ট অপোনেন্ট, সো আমাদের জন্য অনেক টাফ হবে। অ্যাট দি সেম টাইম আমরা আমাদের বেস্ট ক্রিকেট খেলতে পারলে আমরা যেভাবে পারফর্ম করছি এখন ওয়ানডেতে আমার কাছে মনে হয় অবশ্যই আমাদের ম্যাচ এটা সম্ভব। যদি আমরা এক ফার্স্ট ম্যাচ কিংবা সেকেন্ড ম্যাচের ভেতরে একটা জিতে যাই তখন আমাদের কাছে সমীকরণ চলে আসবে যে আমরা সিরিজটা হয়তো জিততে পারি, তখন আমরা সেভাবে চিন্তা করবো। সো এই কারণে আসলে ফার্স্ট ম্যাচটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। সব বিভাগেই গোছানো প্রোটিয়াদের হারাতে টি টোয়েন্টি সিরিজের ভুলগুলো নিয়েও বিশ্লেষণ করছে সাকিবরা। লাস্ট দুইটা ম্যাচ ফিল্ডিংটা অত ভালো করিনি যেটা আমরা সবসময় লাস্ট অনেকদিন ধরে করছিলাম, সো এই জায়গাটাতে আমরা হয়তো অবশ্যই একটু ইম্প্রুভমেন্ট, ইম্প্রুভমেন্ট আমি বলবো না, আমাদের হয়তো যাই না কি জিনিসটা দরকার আছে হয়তো আরো আরেকটু বডি ল্যাঙ্গুয়েজ ইম্প্রুভটা করতে পারলে হয়তো ভালো হবে, বাট এটা কোচরা ভালো বলতে পারবে। শুক্রবার দু দলের প্রথম ওয়ানডের মধ্য দিয়ে মাঠে করাবে তিন ম্যাচ ওয়ানডে সিরিজটি, তাই ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ দল। তবে সব ব্যস্ততার মাঝেও নিজ ব্যবসা প্রতিষ্ঠানে এতিম শিশুদের নিয়ে ইফতার অনুষ্ঠান আয়োজন করেন সাকিব, যেখানে বিশ্বের সেরা অলরাউন্ডারকে কাছে পেয়ে উচ্ছ্বসিত ক্ষুদে শিশুরা। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। খেলার সময় আরো যা দেখবেন, উইম্বলডনের ফাইনালে ওঠার লড়াইয়ে বৃহস্পতিবার মুখোমুখি হবেন সেরেনা শারাপোভা ও রাদওয়ানস্কা মুগুরুজা। এবং অলিম্পিক বাছাইয়ের এক ম্যাচে হলো 46 গোল, জিয়াতান কালাতাকে 16 গোলে মাইক্রোনেশিয়াকে হারালো ভানুতাও। হোম কন্ডিশনে বাংলাদেশ তাদের সামর্থ্যের প্রমাণ রেখেছে, তাই ওয়ানডে সিরিজ দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে মন্তব্য করেছেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার লায়ন ম্যাকলারেন। তবে সিরিজ জেতার ক্ষেত্রে পেসারদের তুলনায় স্পিনাররা বড় অবদান রাখবে বলেও বিশ্বাস তার। প্রোটিয়াদের কাণ্ডারি ডি ভিলিয়ার্সের নেতৃত্ব ও তার অনুপস্থিতির অভাবটা অন্যদের পূরণ করতে হবে বলেও জানান ম্যাকলারেন। তিনি মূর্তিমান আতঙ্ক, প্রতিপক্ষের জন্য আপোষহীন, জয়ের নেশায় করেন খ্যাপাটে ব্যাটিং, বোলারদের নির্ঘুম রাত্রি উপহার দিয়ে থাকেন প্রতিনিয়তই। বলা হচ্ছে মাত্র 31 বলে সেঞ্চুরির বিরল রেকর্ডের কীর্তি গড়া এবি ডি ভিলিয়ার্সের কথা। এক ম্যাচের নিষেধাজ্ঞা আর ব্যক্তিগত কারণে ওয়ানডে সিরিজ থেকে তাকে প্রত্যাহার করা হয়েছে, সুসংবাদ বাংলাদেশের জন্য। কিন্তু তারপরও হৃদয় দিয়ে যারা ক্রিকেটকে ভালোবাসেন তারা নিশ্চিত ওয়ানডে সিরিজে মিরপুরের গ্যালারিতে বসে মিস করবেন এবি ডি ভিলিয়ার্সের ব্যাটিং প্রদর্শনী। ঠিক তেমনি এবির অনুপস্থিতি পটিয়াদের তাবুতেও ভাবনার ছাপ পড়েছে। এবি ভিলিয়ার্স অসাধারণ ক্রিকেটার, সে দীর্ঘদিন দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দিয়েছে বিচক্ষণতার সাথে, কিন্তু বাস্তবতা হলো ব্যক্তিগত কারণে আমরা তাকে পাচ্ছি না। আমরা এবিকে মিস করব, তার জায়গা পূরণ করা কঠিন, তাই আমাদের সেরাটা দিতে হবে। এবি না থাকায় দলকে নেতৃত্ব দিবেন মিস্টার ক্লাসিক হাশিম মামলা, যুক্ত হয়েছেন ইমরান তাহির, ম্যাকলোরেন, মর্কেলরা। টি টোয়েন্টি সিরিজটা সহজে জিতলে ওয়ানডে সিরিজে টাইগারদের বিপক্ষে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে বলেই সিরিয়াস ভাবে প্রস্তুতি নিচ্ছে পটিয়ারা। ঘরের মাঠে পাকিস্তান ভারতের বিপক্ষে নিজেদের সামর্থ্যের প্রমাণ রেখেছে বাংলাদেশ, ওদের বিপক্ষে ওয়ানডে সিরিজ কঠিন এবং প্রতিদ্বন্দ্বিতা হবে। এই সিরিজ থেকে ওয়ানডের নতুন নিয়মে খেলতে হবে, আমাদের থাকবে না ব্যাটিং পাওয়ার প্লে ও শেষ 10 ওভারে পাঁচ ফিল্ডার বৃত্তের বাইরে থাকবে, এটা বোলারদের জন্য উপকার হয়েছে বলতে পারেন। মিরপুরের উইকেট স্পিন সহায়ক হবে, তাই আটঘাট বেঁধে এডিলি, ডুমিনি, তাহিদদের মতো স্পিনারদের ওপর আস্থা দলটির। এখানকার উইকেটে স্পিনাররা ভালো করবে, আশা করছি টি টোয়েন্টি সিরিজ থেকেও ওয়ানডেতে আমাদের স্পিনাররা আরো বেশি অবদান রাখবে, তাহলে টার্গেট পূরণ অনেকটাই সহজ হবে। শুক্রবার তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ ও অতিথি দক্ষিণ আফ্রিকা। হুমায়ুন কবির, সময় সংবাদ, ঢাকা। এবার অ্যাশেজের খবর। কার্ডিফে মাঠে গড়ালো অ্যাশেজের 69তম আসর, যাতে প্রথম টেস্টে প্রথম দিনে সেঞ্চুরি তুলে নিয়েছেন ইংলিশ চরুট। তবে দিনের শেষ ভাগে জ্বলে ওঠেন অজি পেসাররা,
মিচেল স্টার্কের তিন উইকেট নেওয়ার দিনে দিন শেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের সংগ্রহ সাত উইকেটে 343 রান। এর আগে মাইকেল ক্লার্কের বিপক্ষে টস জিতে এদিন ব্যাট করতে নামে অ্যালিস্টার কুক, তবে শুরুতেই অজি বোলারদের তোপের মুখে পড়ে তারা। দলীয় সাত রানে ইংলিশ ওপেনার অ্যাডাম লাইট আউট হয়ে যান হ্যাজেলউডের বলে। এরপর অধিনায়ক কুককে দলীয় 42 রানে ফিরিয়ে দেন অজি স্পিনার নাথান লায়ন। পরে মিচেল স্টার্কের গতির কাছে অসহায় হয়ে পড়ে ইংলিশ ব্যাটসম্যান ইয়ান বেল। 43 রানে তিন উইকেট হারিয়ে বিপাকে পড়ে ইংলিশ কাপ। এরপর স্বাগতিকদের হাল ধরেন ব্যালেন্স ও জরুট। চতুর্থ উইকেটে দুজনে যোগ করেন 153 রান। ব্যালেন্সকে ব্যক্তিগত 61 রানে হ্যাজেলউড ফেরালেও ঠিকই ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি তুলে নেন রুট। তবে রুট ব্যক্তিগত 134 রানে আউট হলে শেষ বিকেলে দ্রুত স্ট্রোকসের উইকেট হারায় ইংলিশ কাপ। মঈন আলী 26 ও ব্রড 0 রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের নির্বাচক হয়েছেন সাবেক পেসার গ্যাভিন লারসেন। তিনি ব্রড এডগারের জায়গায় এই পদে নির্বাচিত হয়েছেন। এর আগে লারসেন নিউজিল্যান্ডের সাবেক কোচ হাই ম্যানসেনের সাথে সহকারী কোচের দায়িত্ব পালন করেছিলেন। তিনি নিউজিল্যান্ডের টেস্ট দল, ওয়ানডে দল ও টি টোয়েন্টি দলেরও সহকারী কোচ ছিলেন। লারসেন নিউজিল্যান্ডের জাতীয় দলের 1990 সাল থেকে 1999 সাল পর্যন্ত 121টি ওয়ানডে ও 8টি টেস্ট ম্যাচ খেলেছেন। এই সময়ে দুটি বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা রয়েছে লারসেনের। লাহোরের হাইকোর্টের নির্দেশে সাবেক পাকিস্তানি পেসার শোয়েব আখতারের কাছ থেকে জরিমানা নেয়া 7 মিলিয়ন রুপি ফেরত দিতে যাচ্ছে দেশটির ক্রিকেট বোর্ড পিসিবি। বিভিন্ন ভারতীয় গণমাধ্যম এমন খবর প্রকাশ করেছে। 2009 সালের জানুয়ারি থেকে নভেম্বরে শোয়েবের অর্জিত আয়ের উপর এই জরিমানা আরোপ করেছিল পিসিবি। মূলত 2007 সালে দক্ষিণ আফ্রিকায় টি টোয়েন্টি বিশ্বকাপের সময় সতীর্থ মোহাম্মদ আসিফের সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়া এবং পরবর্তীতে পাকিস্তান ক্রিকেট বোর্ড ও ম্যানেজমেন্ট নিয়ে সমালোচনা করায় জরিমানা গুনতে হয় এই পাকিস্তানি পেসারকে, যা বেতন, বোনাস ও ম্যাচ ফি থেকে জরিমানা দিতে হয় শোয়েবকে। সেই সাথে 18 মাস নিষিদ্ধ হতে হয় তাকে। পরবর্তীতে এই বছরের ফেব্রুয়ারিতে লাহোরের হাইকোর্টে এর বিরুদ্ধে আপিল করেন শোয়েব, যেখানে মামলার রায় পিসিবির বিরুদ্ধে যাওয়ায় পিসিবিকে এখন সেই জরিমানার অর্থ ফেরত দিতে হবে রাওয়ালপিন্ডি এক্সপ্রেস খ্যাত শোয়েবকে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের খবর। বাংলাদেশ প্রিমিয়ার লিগের হাই ভোল্টেজ ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে 2-1 গোলে হারিয়ে জয় তুলে নিয়েছে শেখ রাসেল ক্রীড়াচক্র। এই জয়ে 12 খেলা 26 পয়েন্ট নিয়ে লিগ টেবিলে 3 নম্বরে উঠে এলো শেখ রাসেল। অন্যদিকে ম্যাচ হারলেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় এক ম্যাচ বেশি খেলে সমান 26 পয়েন্ট নিয়ে লিগ টেবিলে 2 নম্বরে আছে মোহামেডান। প্রিমিয়ার লিগের প্রথম পর্বে শেখ রাসেলের কাছে 1-0 ব্যবধানে হারা মোহামেডানের জন্য এই ম্যাচটি ছিল প্রতিশোধের। অন্যদিকে সাদা কালো জার্সিধারীদের হারাতে পারলে লিগ লিডারদের সঙ্গে শেখ রাসেলের ব্যবধান ঘুচে আসবে অনেকটাই, এমনই পরিসংখ্যান নিয়ে মাঠে নেমেছিল টেবিলের উপরের দিকের দল দুটি। গুরুত্বপূর্ণ এই ম্যাচে উভয় দলই নান্দনিক ফুটবলের ইঙ্গিত দিলেও সেখানে কিছুটা ব্যাঘাত ঘটায় বঙ্গবন্ধু স্টেডিয়ামের ভেজা মাঠ। তবে কর্দমাক্ত মাঠে চোখ রাঙানি উপেক্ষা করেও ম্যাচের 20 মিনিটে মোহামেডান দুর্গে প্রথম আক্রমণ সানে শেখ রাসেল। ডি বক্সের বাইরে থেকে নেয়া জাহিদের ক্রসে পা ছোঁয়াতে পারলে সে যাত্রায় এগিয়ে যেতে পারত মারুফুল হকের শিষ্যরা। এর 10 মিনিট পর সুযোগ আসে সাদা কালো জার্সিধারীদের ডেরায়। তবে ইসমাইল বাঙ্গুরা নিয়ে দূরপাল্লার সেই শট চরম দক্ষতায় প্রতিহত করে শেখ রাসেলকে বিপদ থেকে উদ্ধার করেন গোলরক্ষক লিটন। ম্যাচ তখন প্রথমার্ধের শেষ বাঁশি বাজার অপেক্ষায়। এর মাঝেই জাহিদের ফ্রিকিক থেকে গোল করে শেখ রাসেল সমর্থকদের আনন্দের উপলক্ষ এনে দেন দলীয় অধিনায়ক মিঠুন চৌধুরী। দ্বিতীয়ার্ধে খেলতে নেমে সমতায় ফেরার সুযোগ পায় মোহামেডান, কিন্তু ইসমাইল বাঙ্গুরার পাস থেকে ফরোয়ার্ড জুয়েল রানা গোলের নিশ্চিত সুযোগ নষ্ট করলে হতাশায় ডোবে মোহামেডান সমর্থকরা। ম্যাচের 79 মিনিটে মোহামেডানের সামনে আবারও সুযোগ সমতায় ফেরার, তবে ফাঁকা পোস্ট পেয়েও এবার গোল করতে ব্যর্থ মিডফিল্ডার ইব্রাহিম। ম্যাচের বয়স তখন 82 মিনিট। ডিফেন্ডার সোহেল রানার ক্রস থেকে গোল করে শেখ রাসেলের ব্যবধানটি এবার 2-0 করেন ফরোয়ার্ড হেমন্ত ভিনসেন্ট। ম্যাচের অতিরিক্ত সময়ে নিজেদের ডিবক্সে হ্যান্ডবল করে বসেন শেখ রাসেলের ডিফেন্ডার ওয়ালি ফয়সাল। সেই পেনাল্টি থেকে ইসমাইল বাঙ্গুরা গোল করল, শেষ পর্যন্ত হার এড়াতে পারেনি মোহামেডান। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। এবার ইউরোপিয়ান ফুটবলের দল বদলের খবর। চলছে দল বদলের মৌসুম। নতুন ঠিকানায় নতুন মোড়কে আলো ছড়াতে প্রস্তুত হচ্ছেন তারকা ফুটবলাররা, কিন্তু মৌসুমে এখন পর্যন্ত ঠিকানা বদল করেনি কোনো ক্লাবের প্রধান তারকারা। তবে পরিবর্তন এসেছে বয়স্ক মহাতারকাদের ঠিকানায়। এবারের প্রতিবেদনে থাকছে এমনই কিছু তারকার ঠিকানা বদলের গল্প। স্টিফেন জেরার্ড
গুজরাট আর ইংলিশ ক্লাব লিভারপুল যেন একে অপরের পরিপূরক। বয়সভিত্তিক দলের হয়ে শুরু করে জেরার্ড অলরেডদের সাথে কাটিয়ে দিয়েছেন 17টি বছর, কিন্তু ক্যারিয়ারের পরন্ত বেলায় 35 বছর বয়সী জেরার্ড অনুসরণ করলেন তার আদর্শ ইংলিশ তারকা ডেভিড বেকহ্যামকে, যোগ দিলেন নিউ লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সিতে। খবরটি কিছুটা পুরনো হলো, প্রথমবার এই মিডফিল্ডারকে দেখা গেল মার্কিন ক্লাবের জার্সি গায়ে, আর প্রথম অনুশীলন শেষেই জেরার্ড জানিয়ে দিলেন নিজের সবটুকু অভিজ্ঞতা কাজে লাগিয়ে শিরোপা উপহার দিতে চান নতুন ক্লাবকে। 17 জুলাই সান জোসের বিপক্ষে গ্যালাক্সির জার্সি পরে দেখা যাবে এই মিডফিল্ডারকে। নতুন ক্লাবের হয়ে মাঠে নামার জন্য আমি অধীর হয়ে আছি। দারুণ অবকাঠামোর সাথে ক্লাবটির দুর্দান্ত কিছু খেলোয়াড় রয়েছে, যদি আমরা আরেকটু আন্তরিকভাবে চেষ্টা করি উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত। বেকহ্যাম আমার হিরো, তার অনুপ্রেরণায় আমি এখানে যোগ দিয়েছি। জেরার্ডের পথ অনুসরণ না করলেও আরেক ইংলিশ তারকা ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডও পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটি এফসিতে। আর সতীর্থ হিসেবে পিরলো ও ডেভিড ভিয়াকে পেয়ে বেশ উচ্ছ্বসিত এই ইংলিশ মিডফিল্ডার। 37 বছর বয়সী চেলসির সাবেক এই তারকা একটি মৌসুমের জন্য ঠিকানা গড়েছিলেন ম্যানচেস্টার সিটিতে। অনেক তারকা ফুটবলারের সাথে খেলার সৌভাগ্য আমার হয়েছে, পিরলো ও ভিয়া তাদের মধ্যে অন্যতম। আশা করি তাদের সাথে সময়টুকু আমি দারুণ উপভোগ করব। এটি আমার জীবনের অন্যতম সুযোগ নিজের ক্যারিয়ারকে ভিন্ন উচ্চতায় নিয়ে যাওয়ার। এদিকে অ্যাথলেটিকো মাদ্রিদের তারকা আর্দা তুরান 41 মিলিয়ন ইউরোর বিনিময়ে পাড়ি জমিয়েছেন স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনায়, কিন্তু মেসি নেইমারের সাথে ঝড় তোলার তুরানের স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে বার্সেলোনার উপর ফিফার 2 বছরের নিষেধাজ্ঞার বেড়াজাল। আর এই সুযোগে 28 বছর বয়সে এই তুর্কি মিডফিল্ডারকে ধার চাইছে ফেনারবাচে। ক্লাবটির কর্মকর্তা বলেন জানুয়ারির আগ পর্যন্ত নু ক্যাম্পের অংশ হতে পারছে না তুরান। বার্সা কর্তৃপক্ষ রাজি থাকলে তুরান বার্সার খেলোয়াড় হিসেবে ধারে 6 মাস ফেনারবাচের হয়ে শিরোপার লড়াই অংশ নিতে পারবে, যদিও এ বিষয়ে এখনো মুখে কুলু পেটে রয়েছে কাতালান কর্তৃপক্ষ। অন্যদিকে সিমিউনের আরেক শিষ্য ডিফেন্ডার টবে আর্দা উইরাদি পাড়ি জমিয়েছেন টটেনহামে। আসন্ন 5 বছর হোয়াইট হার্ট জার্সি গায়ে দেখা যাবে বেলজিয়ামের 26 বছর বয়সী এই ডিফেন্ডারকে। শায়লা পারভীন, সময় সংবাদ। ব্রাজিল দলে কোচ হতে চেয়েছিলেন পেপ গার্দিওলা, কিন্তু তার সেই স্বপ্ন পূরণ হওয়ার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে ব্রাজিল ফুটবল ফেডারেশন, কেননা এই ব্যাপারে এখন পর্যন্ত কোনো সাড়া দেয়নি তারা। নতুন করে এই খবর গণমাধ্যমে সামনে নিয়ে এলেন বার্সেলোনার ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানি আলভেস। আলভেস জানান, ব্রাজিল বিশ্বকাপ শুরুর আগেই 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন দলটির কোচ হতে চেয়েছিলেন পেপ গার্দিওলা, কিন্তু তখনই তাকে এই দায়িত্ব না দেওয়ার ব্যাপারে আগ্রহ দেখায় ব্রাজিল ফুটবল ফেডারেশন। তার প্রধান কারণ, বার্সেলোনার সাবেক এই কোচ ব্রাজিলের নাগরিক নন, আর যেহেতু ব্রাজিলের ফুটবল ইতিহাসে এখন পর্যন্ত কোনো বিদেশি কোচ নিয়োগ দেওয়া হয়নি, তাই বিশ্বের অন্যতম সেরা কোচ হওয়া সত্ত্বেও তাকে ব্রাজিল দলের কোচের দায়িত্ব দিতে আগ্রহী প্রকাশ করেনি দেশটির ফুটবল ফেডারেশন। ভারতীয় সুপার লিগ দ্বিতীয় মৌসুমে দেশটির ফুটবল ক্লাব এফসি গোয়ার পরিচালক হিসেবে যোগ দিলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার জিকো। মঙ্গলবার ক্লাবের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আগের মৌসুমে 8টি দল নিয়ে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয় আইএসএল এ লিগ, যেখানে জিকোর পাশাপাশি ইতালিয়ান দিল পিরো এবং ফ্রেঞ্চ তারকা আনলেকার মতো ফুটবলার ছিলেন সেই ক্লাবের পরিচালকের দায়িত্ব হিসেবে। আর এবছর জিকোকে পেয়ে দারুণ উচ্ছ্বসিত আয়োজকরা, দ্বিতীয় দফায় আইএসএল এ অংশ নিয়ে সন্তুষ্ট জিকো। আমি খুবই খুশি, ওরা যেভাবে অভ্যর্থনা দেয় তা আমার খুবই ভালো লাগে, এখানে ফিরতে পেরে আমি সন্তুষ্ট। ফুটবল উন্মাদনায় বিশ্ব মাতানো দেশ ব্রাজিলে হয়ে গেল এক ভিন্নধর্মী ফুটবল ম্যাচ। শারীরিক প্রতিবন্ধী শিশুদের জন্য আয়োজন করা হয় অভিনব এই প্রতিযোগিতার। ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমারের ইনস্টিটিউট প্রথমবারের মতো ব্যতিক্রমী এই ম্যাচের আয়োজন করে। ক্রাচ আর হুইল চেয়ার ছেড়ে পেশাদার ফুটবলারদের সাথে জোড়া বেঁধে মাঠে নেমে পড়েন এই শিশুরা, মেতে ওঠেন ফুটবল খেলার আনন্দে। সমবয়সীরা যখন বল নিয়ে ছুটে বেড়ায় মাঠে, ভাগ্যের নির্মমতার কারণে তখন তাদের বসে থাকতে হয় দর্শক সারিতে। তবে এবারে ঘটল ব্যতিক্রমী সে ঘটনা। হাসি খুশি একঝাঁক শারীরিক প্রতিবন্ধী শিশু জীবনে প্রথমবারের মতো সুযোগ পেল ফুটবলে শট করার, আর বিরল এ সুযোগের হাত বাড়িয়ে দেয় সুপার সকার স্টার নেইমারের প্রতিষ্ঠান নেইমার জুনিয়র ইনস্টিটিউট। ব্রাজিলের প্রায়া গ্রাউন্ড স্টেডিয়ামে প্রথমবারের মতো আয়োজন করা হয় ব্যতিক্রমী এই ফুটবল ম্যাচ ওয়ার্ল্ড বুট কম্পিটিশন 2015। 16 জন শারীরিক প্রতিবন্ধী শিশুর সাথে 16 জন পেশাদার ফুটবল তারকাদের নিয়ে 16টি দল প্রতিযোগিতায় অংশ নেয়, যারা প্রতিনিধিত্ব করে 16টি দেশের।
বড়দের পায়ের সাথে স্বাভাবিকভাবে দাঁড়াতে অক্ষম শিশুদের পা বিশেষভাবে তৈরি বুটে বেঁধে নেমে পড়েন মাঠে, স্বাদ নেন ফুটবল উন্মাদনার। গোলের নেশায় বল ছুড়ে দেয় গোল পোস্টে, জালবন্দি হলেই উল্লাসে ফেটে পড়ে এই ক্ষুদে ফুটবলাররা। প্রথমবারের মতো আমি ফুটবল খেলতে যাচ্ছি আর প্রথমবারই আমি গোল করব বলে প্রত্যাশা করছি। আমার ফুটবল খেলার স্বপ্ন এবার সত্যি হতে যাচ্ছে, আমি সত্যি খুব রোমাঞ্চিত এ ম্যাচ নিয়ে। থাকতেই ভালো লাগছে, আমি গোলকিপারের দায়িত্ব পালন করব। প্রত্যেক দলের খেলোয়াড়রা তাদের সঙ্গীকে সাথে নিয়ে বিশেষভাবে তৈরি বুট পরে মাঠে নামবে, সবার সাথে আমিও প্রস্তুত। তবে এই আয়োজনের মূল আকর্ষণ ছিলেন ব্রাজিলিয়ান ফুটবল সেন্সেশন নেইমার। অনুষ্ঠানে হাজির হয়ে নেইমার নিজেও যেন ফিরে যান তার ছেলেবেলায়, ফুটবলে যার হাতেখড়ি হয়েছিল মাত্র 11 বছর বয়সে। খেলা শেষে বিজয়ী দল ইংল্যান্ডের হাতে ট্রফি তুলে দেন এ তারকা। এ ধরনের একটি মহৎ আয়োজনের অংশ হতে পেরে আমি সত্যি খুব আনন্দিত। সেরা তিন দলকে অভিনন্দন, তবে সবগুলো দলই ভালো খেলেছে। শিশুদের নিয়ে এমন একটি আয়োজন সফল করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদিও সাম্প্রতিক সময়ে নেইমার এবং তার টিম কারোরই সময়টা ভালো যাচ্ছে না, প্রথমে কোপা আমেরিকার আসরে অখেলোয়াড় সুলভ আচরণের জন্য 4 ম্যাচ নিষিদ্ধ হন এই বার্সা তারকা। এরপর নেইমারবিহীন ব্রাজিল আর খুব একটা সুবিধা করতে পারেনি, প্যারাগুয়ের কাছে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হয় তাদের। নিজ দেশে উষ্ণ সংবর্ধনায় সিক্ত হলেন নারী বিশ্বকাপের শিরোপা জয়ী মার্কিন ফুটবলাররা। কানাডার ভ্যাঙ্কুভারে ফাইনালের দুদিন পর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে বিজয়ীদের সম্মানে আয়োজন করা হয় বিশাল এক আনন্দের র্যালি, যেখানে বর্ণিল ঢঙে শুভেচ্ছা জানানো ছাড়াও ভক্তদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেন যুক্তরাষ্ট্রের নারী ফুটবল দলের সদস্যরা। আনন্দের জোয়ারে ভাসছে পুরো আমেরিকা, ভাষার তো কথাই। 16 বছর পর আবারও যে বিশ্বকাপের শিরোপার দেখা পেয়েছে তারা। 1999 সালের পর তাই তৃতীয়বারের মতো নারী বিশ্বকাপের শিরোপা জয়ের আনন্দে মেতেছে মার্কিনিরা। এর আগে কানাডা থেকে বিশ্বকাপ মিশন শেষে ট্রফি নিয়ে দেশে ফিরে আসে যুক্তরাষ্ট্রের নারী ফুটবল দল। দেশের মাটিতে পা দেওয়ার সাথে সাথে লস অ্যাঞ্জেলসে বিমানবন্দরে বিজয়ী দলকে উষ্ণ সম্বর্ধনা দিয়ে বরণ করে নেয় সমর্থকরা। 2011-এর বিশ্বকাপ শেষে যে দলটি ঘরে ফিরেছিলেন রানার্স আপের খেতাব নিয়ে, তারাই এবার গতবারের চ্যাম্পিয়ন জাপানকে হারিয়ে বিশ্বকাপ ট্রফির সাথে মুখে বিজয় আর গৌরবের হাসি নিয়ে দেশের মাটিতে পা রাখেন। তাই তাদের সংবর্ধনা জানাতেই ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসের স্টেপলস সেন্টার অ্যারেনায় আয়োজন করা হয় এক বর্ণাঢ্য র্যালির, যেখানে বিশ্ব চ্যাম্পিয়ন লেখার টি শার্ট গায়ে ভক্তদের সামনে মঞ্চে একে একে হাজির হন ফুটবলাররা। আর অনুষ্ঠানে এসে জয়ের পেছনের মূল কারিগর হ্যাট্রিক করা কার্লি লয়েডের পাশাপাশি কোচ ও দলের অন্যান্য সদস্যরা ভক্তদের সাথে ভাগাভাগি করে নিলেন নিজেদের খুশির মুহূর্তটি। বিশ্ব চ্যাম্পিয়ন দলের একজন ফুটবলার হিসেবে নিজেকে যখনই পরিচয় দেই তখনই গর্বে মনটা ভরে যায়, আর এই অনুভূতি কখনোই পুরনো হবার নয়। আমরা এই শিরোপা শুধু 4 বছর নয়, এর পরেও আমাদের কাছেই রাখবো বলে বিশ্বাস করি। এমন একটি দলের হয়ে খেলতে পারায় আমি গর্বিত, আমি গর্বিত একজন মার্কিন নাগরিক বলে। আমার সাথে সাথে আপনারাও নিশ্চয়ই বিশ্বাস করবেন এই নারী ফুটবল দল কতটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে, তাদের নিয়ে আমরা সবাই গর্বিত। এদিকে ভক্তরা কম যান না, জাতীয় পতাকার সাথে মিল রেখে লাল সাদা আর নীল পোশাক পরে হাজির হয়ে গেছেন র্যালিতে। ফুটবলারদের সাথে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন তারাও। আমরা অনেকদিন ধরে একটি শিরোপার জন্য অপেক্ষা করছিলাম, এটি আসলে একটি রোমাঞ্চকর সময় আমাদের জন্য আর আমরা এটি উদযাপনের জন্য পুরোপুরি প্রস্তুত। লস অ্যাঞ্জেলসের পর বিশ্বকাপের ট্রফি নিয়ে পরবর্তী গন্তব্য হিসেবে নিউ ইয়র্কে পাড়ি জমাবেন বিশ্ব চ্যাম্পিয়নরা। এবার উইম্বলডনের খবর। ফাইনালের আগেই ফাইনালের উত্তাপ ছড়াচ্ছে বছরের তৃতীয় গ্র্যান্ডস্লাম উইম্বলডনে। নারীদের এককের সেমিফাইনালে যে মুখোমুখি হয়ে যাচ্ছেন বৃষ্টি গ্র্যান্ডস্লাম জয়ী মার্কিন কন্যা সেরেনা উইলিয়ামস ও 5টি গ্র্যান্ডস্লাম জয়ী মারিয়া শারাপোভা। অন্য সেমিফাইনালে ভিক্টোরিয়া আজারেঙ্কার প্রতিপক্ষ স্প্যানিশ টেনিস তারকা ড্যারেন মুরুগুরুজা। সার্বিয়ান টেনিস তারকা ভিক্টোরিয়া আজারেঙ্কাকে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছেন সেরেনা। বছরের প্রথম দুটি গ্র্যান্ডস্লাম ঘরে তোলা এই মার্কিন কন্যা পার করেছেন ক্যারিয়ারের সোনালি সময়, তাই প্রতিপক্ষ শারাপোভার বিপক্ষে জয় তুলে নিয়ে বছরের টানা তৃতীয় ফাইনালের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী বৃষ্টি গ্র্যান্ডস্লাম জয়ী সেরেনা। আর পরিসংখ্যানও কথা বলছে তার পক্ষে, শারাপোভার বিপক্ষে এখন পর্যন্ত 19 বারের দেখায় 17টিতে জয় পেয়েছেন মার্কিন কন্যা। 2015 সালে অস্ট্রেলিয়ার ওপেনের ফাইনালে শেষে মুখোমুখি হয়েছিলেন সেরেনা ও শারাপোভা। অন্যদিকে পরিসংখ্যান পক্ষে না থাকলেও মাত্র 17 বছর বয়সে প্রথম উইম্বলডনের শিরোপা জয়ী শারাপোভা
প্রস্তুত হিসেবটা নতুন করে লিখতেন, বিশেষ করে যখন চলতি আসরে একটি সেটেও হারতে হয়নি মাশাকে। ক্রিস্টিয়ানো রোনালদোর খ্যাতি সারা বিশ্ব জুড়েই। এবার বর্তমান সময়ের অন্যতম সেরা এই ফুটবলারের ক্লোন বানিয়েছে জাপানি একটি কোম্পানি। জাপানের টোকিওতে তার এই ক্লোন উন্মোচন করা হয়। এই ক্লোন উন্মোচনের পর ভক্ত সমর্থকরা সেই ইলেকট্রনিক পুতুলের সাথে ছবি তোলার জন্য ভিড় করেন। এই ইলেকট্রনিক মূর্তিটিতে রোনালদো যদি নিজে হাতে ছুঁয়ে দেখেন তবে আসল রোনালদোর হৃদস্পন্দন জানা যাবে। এর থ্রিডি ছবির ঝলক দারুণভাবে দর্শকদের আনন্দ দেবে। বর্তমানে ব্যালন্ডিওর জয়ী রোনালদোর জনপ্রিয়তা যেন দিন দিন বেড়েই চলছে, আর সেই কারণে ইউরোপ আমেরিকার গণ্ডি ছেড়ে এবার এই পর্তুগিজ স্ট্রাইকারকে নিয়ে মেতে উঠেছে এশিয়ার ফুটবল প্রেমীরাও। আর সে কারণে এবার জাপানে তৈরি করা হলো রোনালদোর ক্লোন। CR7 এর নারী ভক্তদেরই এই ক্লোন মূর্তির সাথে বেশি ছবি তুলতে দেখা গেছে। অবশ্য রোনালদো নিজেও তার এই ক্লোন মূর্তি দেখে বিস্ময় প্রকাশ করেছেন। এক ম্যাচে 46 গোল, ফুটবল ইতিহাসের হয়তো সেটা কখনো কল্পনা তো করা সম্ভব নয়। আবার অনেকেই মনে করতে পারেন ভিডিও গেমসের মাধ্যমে 46 গোল করা কোনো বিষয়ই নয়। তাদের জন্য রয়েছে অবাক করার মতো একটি খবর। নিউজিল্যান্ডের অলিম্পিক বাছাই পর্বের ম্যাচে ভানুতাও 46-0 গোলে হারিয়েছে মাইক্রোনেশিয়াকে। আর তার চেয়েও বড় ব্যাপার, ভানুতাওর স্ট্রাইকার জিয়ান কালতাক একাই করেছেন 16টি গোল। চলুন দেখে আসি সেই ম্যাচটির গোল উৎসব। দর্শক, এই পর্যায়ে খেলার সময় শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে প্রতিদ্বন্দ্বিতা হবে আশাবাদী সাকিব তামিম বললেন, ভারত পাকিস্তান সিরিজের ধারাবাহিকতা থাকলে ভালো ফলাফল সম্ভব। একটা দুইটা হারের কারণে যদি সবকিছু শেষ হয়ে যায় তাহলে তো হবে না, ওরাও বলতে পারবে না যে আমরা সিরিজ জিতে যাব, কারণ ওদেরকেও ভালো খেলতে হবে আমাদেরকেও ভালো খেলতে হবে। হোম কন্ডিশনের টাইগাররা শক্তিশালী মানছেন প্রোটিয়া অলরাউন্ডার রায়ান ম্যাকলারেন জানালেন, ডি ভিলিয়ার্সের অভাব পূরণে দক্ষিণ আফ্রিকার অন্য ক্রিকেটাররা প্রস্তুত। মাঠে গড়ালো অ্যাশেজের 69তম আসর, জো রুটের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিন শেষে ইংল্যান্ডের সংগ্রহ 7 উইকেটে 343 রান। বাংলাদেশ প্রিমিয়ার লিগে মোহামেডানের জয়রথ থামালো শেখ রাসেল, হাই ভোল্টেজ ম্যাচে সাদা কালোদের 2-1 গোলে হারিয়েছে বাংলার ব্লুজরা। এবং নারী বিশ্বকাপের চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্রে চলছে উৎসব, লস এঞ্জেলসে মার্কিন ফুটবলারদের জমকালো সংবর্ধনা। দর্শক, এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি, পাশাপাশি খেলার আপডেট পেতে SMS কমে স্টার স্পেস এস লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর খেলার জগতের সব খবর, সর্বশেষ খবর জানতে সঙ্গে থাকুন সময়।